ফরিদপুরে। সেখানে আছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল। মাহবুবুল ইসলাম পিকুল, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আপনার জেলা এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছে প্রশাসন? জি ইব্রাহিম, আপনার মাধ্যমে জানাতে চাই যে বৈশ্বিক যে মহামারী, সেই মহামারী ফরিদপুর জেলা কিন্তু আস্তে আস্তে কিন্তু ঝুঁকির দিকে যাচ্ছে। গত কয়েকদিনে ফরিদপুরের জেলায় 6 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে, এছাড়া 4 জন কিন্তু ফরিদপুরে করোনা পজিটিভ দেখা গেছে। তো ফরিদপুর জেলা প্রশাসন ইতিমধ্যে নগরকান্দা উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে। এছাড়া জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি আলোকে ফরিদপুর পুলিশ প্রশাসন কিন্তু কড়া নজরদারির কারণে কিন্তু ফরিদপুরে বিভিন্ন দোকানপাট বন্ধ রয়েছে, রাস্তাঘাট কিন্তু বিভিন্ন চেকপোস্ট বসিয়ে পুলিশের লোকজন শহরে কোনো লোকজনকে ঢুকতে দিচ্ছে না, তারা আসা যাওয়ার মধ্যে বিভিন্ন চেক করছে। এছাড়া ফরিদপুরের স্বাস্থ্য বিভাগ আমাকে জানিয়েছে যে ফরিদপুরের 2টি হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের 10টি বেড কিন্তু ইতিমধ্যে চালু করা হয়েছে। এছাড়া ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ইতিমধ্যেই বসানো হয়েছে, সেখানে পরীক্ষা চলছে, আগামী 2-1 দিনের মধ্যে সেখানে চালু করা সম্ভব হবে। এত কিছুর পরেও কিন্তু ফরিদপুরের মানুষের মধ্যে যে করোনার যে আতঙ্ক, সেই আতঙ্কটা কিন্তু এলাকার মানুষের মধ্যে কিন্তু সেটা বিরাজমান নেই। ফলে কিন্তু যারা সংশ্লিষ্ট বিভাগ আছে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন বা স্বাস্থ্য বিভাগ, তাদের পরিশ্রম কিন্তু বিধা দিতে বসেছে। ফলে আমরা এলাকার সকলে মিলে এই করোনার উত্তরণের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে ঘরে থাকব, এটাই ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার কামনা করেছেন। এই ছিল আমার কাছে, ধন্যবাদ আপনাকে।